পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 49তম পর্ব। কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল, তাহমিনা মতিন ঝুমুর, শাওন মজুমদার, মাহমুদুল হাসান, আকাশ, শামীম আল মাহমুদ, জাহান অরণ্য এবং আরও অনেকে। সঙ্গীতায়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 49তম পর্ব। ওমা, তুই কত বড় হয়ে গেছিস, একদম লেডি। বলতে বলতেই এক হাতে এমনভাবে জড়িয়ে ধরলেন রমলা সেন যে দীপার কান লাল হয়ে গেল। সে নিজেকে ছাড়াবার চেষ্টা করে বলল, বাহ, চিরকাল ছোট থাকবো নাকি। রমলা সেন যেন কথাগুলো শুনলেনই না, দীপাকে বুকে টেনে হাত বুলিয়ে আদর করতে করতে বলে যাচ্ছিলেন, কতদিন বাদে তোকে দেখলাম, সত্যি রে, ভাবতেই পারিনি তোকে এভাবে দেখতে পাবো, কি মিষ্টি দেখতে হয়েছিস তুই। কথাগুলো মোটেই নিচু গলায় ছিল না, ফুটপাতে যাতায়াত করা মানুষজন হকাররা তার দিকে হাসি হাসি মুখে তাকাচ্ছে, যেন মজার দৃশ্য দেখছে সবাই। কোনো মতে রমলা সেন হাত ছাড়িয়ে নিয়ে দীপা বলল, আপনি এখানে? বাজার করতে এসেছিলাম, এদিকে তো বেশি আসি না, তাই গোলমাল হয়ে গিয়েছিল, ভাগ্যিস এলাম, তাই তোকে দেখতে পেলাম। তুই কবে কলকাতায় এলি? অনেকদিন, কলেজে পড়ছি। তাই নাকি, কি ভালো, কোন কলেজ? স্কটিশ চার্চ, হোস্টেলে থাকি। ও তাই, কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? বয়ফ্রেন্ড? ওই যে একটা ছোকরা আমাকে দেখা মাত্র পালিয়ে গেল। ও সমিত, বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আরে ছেলে বন্ধু তো বাবা, কোনিয়ার এবার ফাইনাল, এদিকে সরে আয়, এখানে বড় লোক যাচ্ছে। হাত ধরে টেনে একপাশে সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন রমলা সেন, বাবা মা কেমন আছেন? বাবা নেই, হার্ট অ্যাটাকে। সে কি, কবে? এক বছর হয়নি। বয়স তো বেশি নয়। আহা, মানুষটার কথা কোনোদিনও ভুলবো না আমি। ইস, মনে আছে জঙ্গলের রাস্তায় গাড়ি খারাপ হলো, ওর সাইকেল চেপে তোদের বাড়িতে গিয়েছিলাম, নিয়ে তো গিয়েছিলেন অত রাতে, তুই অবশ্য তখন এইটুকুনি ছিলি। হাত দিয়ে নিজের হাঁটুর মাপ দেখালেন তিনি। আমার সব কথা মনে আছে। মনে আছে স্পষ্ট। কি সব দিন ছিল রে, কি ডানপিটি মেয়েছিলাম তখন, হেঁকেই বলে বয়স, বুঝলি? চল তুই আমার সঙ্গে। কোথায়? বললাম না, বাজার করতে বেরিয়েছি। রমলা সেন ওর হাত ধরে হাঁটা শুরু করলেন। ধর্মতলার মোড়ে বাস ট্রাম গাড়ির স্রোতে একটু ভয় পেয়ে দীপা বলল, হাত ছাড়ুন, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রমলা সেন হাত ছাড়লেন। চালচলন কথাবার্তায় রমলা সেন আগের মতো নেই, ছটফটানি এমনভাবে আগে ছিল না। তার চেয়ে বড় কথা, ইনি বিয়ে করেছেন, সেই রমলা সেন যিনি বাংলাদেশের সমাজকে অস্বীকার করে বন্ধুর সঙ্গে বাস করতে ইচ্ছুক ছিলেন বলেই একসময় দীপার মনে বিভ্রম এসেছিল। সে কৌতূহল চেপে না রেখে বলল, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ রে, করে ফেললাম, এখন তো আর বাচ্চা কাচ্চা হবার ঝামেলা নেই। যেন এটাই বিয়ে করার একমাত্র যুক্তি, এমন গলায় কথাগুলো বললেন তিনি। হা হয়ে গেল দীপা, যে রমলা সেন নারী স্বাধীনতার কথা বলতেন, যিনি মনের চারপাশে চাপানো বেড়ায় বিশ্বাস করতেন না, সেই রমলা সেন বলছেন বাচ্চা হবার সময় পেরিয়ে গিয়েছে বলে বিয়ে করছেন। দীপার রাগ হলো, সে জিজ্ঞাসা করল, আপনার বলছি বাচ্চা কাচ্চা একদম ভালো লাগে না? কে বলেছে, খুব ভালোবাসি, বাচ্চা আর ফুল কে না ভালোবাসে, বলেই একজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা নিউ মার্কেটটা এদিকে না? লোকটা মাথা নাড়ল,
রমলা সেন হাঁটতে হাঁটতে এই মন্তব্য করলেন, কলকাতার রাস্তায় মানুষ মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ পেলে কেমন বটতে যায়, যত সব। আপনি কি এখন কলকাতায়? হ্যাঁ, ও তো এখানেই চাকরি করছে, আমিও এসেছি ইন্টারভিউ দিতে, চাকরি হয়ে গেলে এখানেই পাকাপাকি থেকে যাব। সে কি আপনি বিয়ের পরেও শিলিগুড়িতে আছেন? বিয়ের পর? ধুর, বিয়ে তো হয়েছে পরশু দিন, তারপর আর যাওয়ার সময় পেলাম কোথায়? ওহো, তোকে তো বলিনি আমরা পরশু বিয়ে করলাম। হনহনি হাঁটছিলেন রমলা সেন, তার জব হয়ে গেল দীপা, সেই সঙ্গে মজাও লাগছিল। পরশু বিয়ে হলে আজ ফুলসজ্জা হওয়া উচিত। আর জ্বালাস নে, ফুলসজ্জা আমার ওসব আসেটাসে না, সই করলাম বিয়ে হয়ে গেল, আর আমার কোনো দায় নেই। তবে সকালে যখন মনে করিয়ে দিল তখন ভাবলাম আমার উচিত কিছু দেয়া। ধুতি পাঞ্জাবি কিনেছি, বাকিগুলো মার্কেট থেকে কিনবো, মুখে যাই বলুক স্বভাবে একদম ভেতো বাঙালি, বুঝলি? আচ্ছা, শিলিগুড়িতে যাকে দেখেছিলাম আপনার বাড়িতে, মানে সুধাময়? হ্যাঁ, ও কি বিয়ে করেছেন? তো আর কাকে করব, ঘাট থেকে নামলে তো। যখন আমার বন্ধুত্ব করার শখ ছিল তখন যা বলতাম তাই শুনতো, ইদানিং দেখছিলাম বাবু উড়ু উড়ু করছেন, কথা বললে কানে যায় না, তাই বিয়ে করে ফেললাম। এটা বিয়ে করার পক্ষে দ্বিতীয় যুক্তি। দীপার সব এলোমেলো হয়ে যাচ্ছিল। একজন ওই চরিত্রের মহিলা যাকে সে একসময় আদর্শ করতে চেয়েছিল, তিনি এমন পাল্টে যান কী করে? নিউ মার্কেটে ঢুকে রমলা সেন দাঁড়িয়ে গেলেন। দেখ দীপা বলি, এইসব দোকানপাট দেখলে মন খুব ছোট হয়ে যায়, বুঝলি? কেন? মনে হয় সব কিনে ফেলি, অথচ কেনার পয়সা নেই। কিছু লোকের পয়সা আছে, আমার নেই, তখনই ঈর্ষা হয় আর মনটা এইটুকুনি হয়ে যায়। সুধাময় কিন্তু লোক ভালো, কোনো চাহিদা নেই। এই একটু আগে অন্য কথা বললেন। কি বললাম? ওই আপনার কাছ থেকে চলে যেতে চাইছিলেন। ও মা, কখন বললাম? বললেন না উড়ু উড়ু স্বভাব হয়েছিল? হ্যাঁ, তাই বলে চলে যেতে চেয়েছে বলেছে নাকি? ধম্মে কম্মে মন যাচ্ছিল, কোথাকার কোন গুরুদেবের পাল্লায় পড়েছিল, আমায় বলেছিল দীক্ষা নিতে। আমারও দোষ, বাড়িতে যেমন কুকুর বেড়াল কিংবা গোপাল থাকে, আমিও ভেবেছিলাম ও তো আছেই, তলায় তলায় ঠাকুর দেবতা কিংবা গুরুদেবের প্রতি আকর্ষণ বাড়া মানে আমার ওপর টান কমে যাওয়া, সেটা হতে দেব না বলেই বিয়ে করলাম। কি বলবে বুঝতে পারল না দীপা। রমলা সেন খোঁজ করে করে ছেলেদের আন্ডার গার্মেন্টসের দোকানে পৌঁছে গেলেন। চারটে আন্ডারওয়্যার আর চারটা গেঞ্জি দিন। দীপা মনে মনে হোঁচট খেল, ফুলসজ্জায় কোনো স্ত্রী তার স্বামীকে এমন উপহার দেয়? ও মাথামুন্ডু কিছু বুঝতে পারল না। সেলসম্যান জিজ্ঞেস করল, দিদি সাইজটা বলুন। সাইজ? চোখ বন্ধ করলেন রমলা সেন কিছুক্ষণ, তারপর চোখ খুলে বললেন, এই তুই তো সুধাময়কে দেখেছিস, কত সাইজ হবে বলতো? দীপা চমকে উঠল, রমলা সেনের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সে মুখ ঘুরিয়ে অন্য দোকানের দিকে তাকালো, যেন কথাগুলো শুনেইনি। সেলসম্যান বলল, যার জন্য কিনছেন তার বয়স কত বলুন, আমি আন্দাজে শেপ বলছি। বয়স বললে কিচ্ছু হবে না, এই রোগা ফিনফিনে বেশ লম্বু, মুহা জ্বালা, ছেলেদের এসব জিনিস মেয়েরা কিনতে পারে? দিদি আমি আপনাকে কয়েকটা সাইজ দেখাচ্ছি, আপনি ঠিক করুন কোনটা নেবেন। প্রায় মিনিট পাঁচেক ধরেই পছন্দ চলল, তারপর দাম মেটালেন রমলা সেন। দীপাকে বললেন, বড় হলে হবে, নিজে এসে পাল্টাবে, আমি আর আসতে পারবো না, চল রে ওদিকে যাই। দীপা হাফ ছেড়ে পাচ্ছিল। নিউ মার্কেটে সরু গলিতে গলিতে হাঁটতে হাঁটতেই রমলা সেন আবার থমকে দাঁড়ালেন। আয় এই দোকানে। জবাবের অপেক্ষা না করে তিনি যেটাই ঢুকলেন সেটা শাড়ির দোকান। দীপা স্বস্তি পেল, এখানে অস্বস্তির কিছু ঘটবে না। চারটে শাড়ি দেখলেন রমলা সেন। সেলসম্যান আরও ডজনখানেক নামাতে চাইছিল, কিন্তু তিনি ধমক দিলেন, অত খাটতে কে বলেছে আপনাকে? পঞ্চাশটা শাড়ি দেখালে আমার মাথা ঠিক থাকবে, এই চারটের মধ্যেই নেব। মেয়েরা তো অনেক শাড়ি দেখতে চান, কেনেন কটা? এই একটা দুটো। তাহলে বুঝুন আমি কেমন বোকা, ওদের সময়ের দাম নেই তাই এখানে এসে খেলা করে, আর আপনি গদ গদ হয়ে সেই খেলা সহ্য করেন। এই দীপা এদিকে আয় বলতো,
এই চারটের মধ্যে কোন শাড়িটা ভালো আপনার জন্যে? কার জন্যে তা নিয়ে তোর দরকার কি? ভালো তো সবসময় ভালোই থাকবে। দীপা চারটের মধ্যে একটার গায়ে হাত দিয়ে বলল, এইতে। দাম মিটিয়ে প্যাকেট নিয়ে রমলা সেন বললেন, চল কোথাও বসে চা খাই। বেশ দেরি হয়ে গিয়েছে এর মধ্যে। দীপা বলল, আপনার সঙ্গে যখন দেখা হলো ঠিক তখনই আমরা চা খেয়ে বের হলাম। একটা উটকো ছেলের সঙ্গে বসে তুই চা খেলি? উটকো ছেলে? নিশ্চয়ই, তোর বয়ফ্রেন্ড যখন নয় তখন উটকোই তো বটে। শোন দীপা, এইসব ছেলেদের সঙ্গে একদম মিশবি না। তোর হোস্টেলটা কোথায় বলতো? দীপা ঠিকানা দিল, বাসস্ট্যান্ড পর্যন্ত সঙ্গে এলেন রমলা সেন। এসে বললেন, এক রবিবার দেখে তোর ওখানে হাজির হব, ভালোভাবে থাকবি, মন দিয়ে পড়াশোনা করবি, আর মতলববা ছেলেদের সঙ্গে একদম মিশবি না। দীপা ঘাড় নেড়ে দেখল একটা দু নম্বর বাস আসছে, সে বলল, চলি। আচ্ছা এটা ধর, তোর জন্য নিয়েছি। হা হয়ে গেল শাড়ির প্যাকেটটা দেখে। রমলা সেন জোর করে সেটা ধরতে বাধ্য করলেন। দু নম্বর বাস ঠিক তখনই এসে দাঁড়ালো পাশে। রমলা সেন বললেন, এটা আমাদের বিয়ের উপহার তোকে, যা পালা। বলে নিজের বাস ধরতেই হাঁটা শুরু করলেন। লেডি সিট খালি ছিল, সিটে বসে হতভম্ব হয়ে রইল দীপা বেশ কিছুক্ষণ। রমলা সেন যে তার জন্য শাড়ি কিনবেন তা সে একবারও বুঝতে পারেনি। তড়িঘড়িতে প্যাকেট গুছিয়ে দিলেন, কিন্তু এখন তার একটু ভালো লাগছে না। যে রমলা সেন তাকে একদা কিছু বই পাঠিয়েছিলেন সেই রমলা সেন এখন আর নেই। তখন বই নিতে ভালো লেগেছিল, কিন্তু এখন শাড়ি নিতে মন চাইছে না। উনি এমন বদলে গেলেন কি করে? দীপার মনে পড়ল কোথায় যেন সে পড়েছিল, ঠিক সময় বিয়ে না হলে মেয়েরা বয়স চলে গেলে একটু অস্বাভাবিক হয়ে যায়। বিয়ে না হলে ওর তো বন্ধু ছিল, প্রায় বিয়ের মতনই। দীপা মাথামুণ্ডু বুঝতে পারছিল না সে শাড়িটাকে আলতো করে ধরেছিল। যতই অন্যরকম হয়ে যান, শাড়িটা দেবার সময় রমলা সেনের গলা এবং মুখে একটা স্নিগ্ধ স্নেহ উপচে পড়ছিল। অনেক অনেক দিন সে তার স্পর্শ পায়নি, দোটানা বোধ হয় সেই কারণেই। একই সঙ্গে আইএএস এবং গ্র্যাজুয়েশনের জন্য তৈরি হল দীপা। নাটকের দলের সঙ্গে আর তার প্রত্যক্ষ যোগাযোগ নেই। প্রথম কয়েকবার ওদের শোয়ের সময় সে হাজির থেকে চলে এসেছে। সমিত মাঝে মাঝে আসে হোস্টেলে, দু চারটে কথা হয়, চলে যায়। কোনোদিন সে হোস্টেলে ফিরে শোনে সমিত এসেছিল, নিজে উদ্যোগ নিয়ে দেখা করতে যায় না সে। এই ঘটনাহীন নিস্তরঙ্গ মাসগুলোতে দীপা একদম একা, শুধু মাঝখানে রাধা আর তার দাদা এসেছিল সমস্ত জিনিসপত্র নিয়ে, এমনকি তার স্টোভ করায় পর্যন্ত। সেগুলোকে আপাতত দারোয়ানের ঘরেই জমা রেখেছে সে। দীপা লক্ষ্য করেছে তার জীবনে যখন ঘটনা ঘটে না তখন ঘটেই না, কিন্তু ঘটলে অনেকগুলো একই সঙ্গেই ঘটে যায়, তখন তার তাল সামলানো মুশকিল হয়ে ওঠে। দুপুরে ডাকে চিঠি এলো, খামে, হাতের লেখা অচেনা। কৌতূহলী হয়ে প্রথমেই চিঠি খুলে তাকাল, সম্বোধন দেখল, চমকে উঠল, তড়িঘড়ি নিচের দিকে তাকাল, অমল কুমার বন্দ্যোপাধ্যায়। চিঠিটা পড়ল সে, শ্রদ্ধেয়া বৌঠান, বিশেষ কারণে আপনাকে এই চিঠি লিখছি। প্রথমে আমার পরিচয় দেওয়া উচিত। আমি প্রতুল বন্দ্যোপাধ্যায়ের দাদার ছেলে, যিনি রাজনীতি করতেন। যতদূর জানি আমার বাবাই আপনার বিয়ের সম্বন্ধ করেছিলেন। আমার বাড়ি রায়কোতপাড়ায়। বাবা গত বছর পরলোক গমন করেছেন। কিছুদিন আগে আমাদের পাড়ায় একটি মেয়ে আমাকে আপনার কথা বলে। সে নাকি একসময় আপনার সহপাঠিনী ছিল। আপনি তাকে চিঠি লিখে আমার সম্পর্কে খোঁজ খবর করেছেন। জানি না কি কারণ, কিন্তু মনে হলো আপনাকে চিঠিটা লেখা যায়। কাকাবাবুর মৃত্যুর দিনে আপনাকে শেষবার দেখেছিলাম। বিয়েতে আমি যাইনি, বৌভাতে যেতে বাধ্য হয়েছিলাম, তাই আমাকে আপনার মনে রাখার কোনো কারণ নেই। যাই হোক, কাকাবাবুর বিষয় সম্পত্তি নিয়ে আমি কোনো দিন আগ্রহী ছিলাম না। শুনেছি তিনি সোজা এবং বাঁকা পথে প্রচুর আয় করেছিলেন, কিন্তু সেগুলোর কি গতি হয়েছে তাও আমি জানি না। লোকে বলে আপনাকে ক্ষতিপূরণ বাবদ তিনি প্রচুর অর্থ দিয়েছেন, আপনার পরলোকগত পিতা সেই অর্থ নিয়েছেন, এ ব্যাপারেও কোনো সত্য আমার জানা নেই। কাকাবাবুর প্রতি আমি কখনোই শ্রদ্ধাশীল ছিলাম না। আমার বাবা কেন অতুলের সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ করেছিলেন, এ প্রশ্ন বহুবার করেও জবাব পাইনি, আর এ কারণে তিনিও আমার শ্রদ্ধা শেষ দিকে পাননি। কাকাবাবুর জীবনযাত্রা
কাকির মৃত্যু এসব নিয়ে আর আলোচনা করতে চাই না। হঠাৎ সুভাষচন্দ্র নামের এক ভদ্রলোক জলপাইগুড়িতে আসা যাওয়া শুরু করেছেন কাকাবাবুর বিষয় সম্পত্তির তদারকি করতে। যেহেতু আপনি এই বাড়ির পুত্রবধূ এবং একমাত্র উত্তরাধিকারিণী, তাই আপনার দেওয়া ওকালতনামা নিয়ে তিনি এই কাজ করতে সক্ষম হবেন। লোকমুখে শুনেছি তিনি আমাকে শত্রুপক্ষের মানুষ বলে মনে করেন। আমি লিখছি এমন ভাবার কোনো কারণ নেই। কাকাবাবুর সম্পত্তির প্রতি আমার কোনো আসক্তি নেই, আমার সম্পর্কে শঙ্কিত হবার কোনোই কারণ নেই, কিন্তু কৌতূহল জাগছে। আপনার সম্পর্কে আমি যা শুনেছি তাতে মনে হয়েছে কাকাবাবুর পরিবারের সঙ্গে আপনি সব সম্পর্ক ত্যাগ করেছেন। তাহলে কেন এই তৎপরতা? ধৃষ্টতা হলে তা মার্জনা করবেন। ইতি অমল কুমার বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল দীপা। সে চিঠি লিখে সহপাঠিনীর কাছে এসে বিস্তারিত ঠিকানা জানতে চেয়েছিল। কারণ দেখিয়েছিল যে হাকিমপাড়ার সম্পত্তির বিষয়ে লিখতে চায়। ভদ্রলোক হয়তো তাই শুনেছেন এবং এই চিঠি লিখলেন। সে চিঠির উত্তর লিখতে বসল। সুজন ইস্যু, আপনার চিঠি পেয়ে একই সঙ্গে অবাক এবং কিছুটা খুশি হয়েছি। খুশির কারণটা আগে বলি। আমার সম্পর্কে যা শুনেছেন এবং ভেবেছেন তা অকপটে লিখেছেন, এটা সাধারণত কেউ করে না। অবাক হয়েছি কারণ আপনি যে আমাকে চিঠি লিখবেন তা কখনোই ভাবিনি। আমি আমার সহপাঠিনীকে লিখেছিলাম আপনার ঠিকানার জন্যে, কারণ চিঠি আমিই লিখতাম। আপনি চমক দিলেন। আপনার কাকাবাবুর সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছে আমার কখনোই ছিল না, বা তার বিষয়ের প্রতি আকর্ষণ আমার নেই। আমার স্বর্গত বাবা তার কাছ থেকে যে 50,000 টাকা নিয়েছিলেন সেটাও আমার অজানা ছিল। শুনেছি সেই টাকা থেকে আমার পিতাকে কমিশন দিতে হয়েছিল আপনার কাকাবাবুর বন্ধুকে। এ কথা ঠিক, আমি এখনও ওই টাকায় পড়াশোনা করছি, কিন্তু আমার প্রতিজ্ঞা আছে স্বাবলম্বী হওয়া মাত্রই টাকাটা আমার মাকে ফিরিয়ে দেব। আমি মনে করি আপনার কাকাবাবু তাদের ক্ষতিপূরণ বাবদ টাকাটা দিয়েছিলেন। আমি মনে করি নিজের পায়ে দাঁড়ানো প্রতিটি মানুষের কর্তব্য। আমি সেই চেষ্টা করছি। আপনার বাবাকে আমি দোষ দেই না। আমার বাড়ির লোক যদি লোভী না হতেন তাহলে আমার জীবন অন্যরকম হতো। অবশ্য এটাও বলা যায় তিনি অমন কাজ করেছিলেন বলেই আমি আজ এখানে আসতে পেরেছি। যাই হোক, এ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আজকাল একটুও হয় না। কাজের কথা বলি, আমার আত্মীয় স্বজন যারা অর্থ কষ্টে আছেন তারা এসে ভিড় করছেন সম্পত্তির জন্য। আমি এদের অনুরোধ শুনতে শুনতে স্থির করলাম কাকার সম্পত্তি যা সামনে এবং আড়ালে আছে তার বিশদ উদ্ধার করে কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করব। আমি নিশ্চিত ছিলাম না এই কাজের পূর্ণ অধিকার আমার আছে কিনা, তাই মনে হলো আপনার অনুমতি নেওয়া দরকার। যাই হোক, আপনার চিঠিতে জানলাম আপনি ওই ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী নন, জেনে ভালো লাগলো। সবশেষে একটা কথা বলি, শত্রুমিত্র জানি না, ওই চিঠি আপনি লিখেছেন বলে আপনার সম্পর্কে চিরকাল শ্রদ্ধা রাখব। আশা করি এই চিঠি আপনার কৌতূহল মেটাবে। আপনাকে চিঠি লেখার সুযোগ করে দেবার জন্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইতি শুভেচ্ছা সহ দীপাবলি বন্দ্যোপাধ্যায়। পুনশ্চ, আমাকে এখনও এই বন্দ্যোপাধ্যায় লিখতে হচ্ছে কারণ স্কুল ফাইনালের সার্টিফিকেটে তাই লেখা আছে। চিঠি লিখে বেশ স্বস্তি হল। খামের মুখ সেটে হোস্টেলের বাইরে পোস্ট বক্সে ফেলে দিয়ে গেট দিয়ে ঢুকতেই দেখল সুভাষচন্দ্র আসছেন। সে ভেতরে ঢুকে ভিজিটার্স রুমের সিঁড়িতে দাঁড়াল। সুভাষচন্দ্র ঢুকে বললেন, যাক, তোমার দেখা পেয়েই গেলাম, চলো চলো ভেতরে বসে।